মঙ্গলবার বাংলাদেশ ক্লাবে উদ্বোধন হলো ফোকাস বাংলাদেশ কর্তৃক আয়োজিত সেকেন্ড ইন্টারন্যাশনাল আর্ট ফেস্টিভ্যাল পেইন্ট ইয়োর ড্রিম। আনন্দ ঘন পরিবেশে দেশি বিদেশি প্রচুর শিশু শিল্পীদের চিত্রকর্ম নিয়ে এই অনুষ্ঠানটি সাজানো হয়েছিল। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মাঝে সনদ এবং ক্রেস্ট বিতরণ করা হয়। এতে বাংলাদেশ, ভারত, থাইল্যান্ড সহ মোট তিনটি দেশের 150 জন শিশুরা অংশগ্রহণ করে। বাংলাদেশের তরফ থেকে এটা দ্বিতীয় পেইন্ট অফ এক্সিবিশন, পেইন্ট ইয়োর ড্রিম। এটা বাচ্চাদের এক্সিবিশন, প্রথমটা বড়দের হয়ে গেছে টিউন অফ আর্ট। এক্সিবিশনে বাংলাদেশ, ইন্ডিয়া এবং থাইল্যান্ডের 150টা আর্টিস্ট অংশগ্রহণ করে, তার মধ্যে অলমোস্ট 300টা শিল্পকর্ম আছে। আর 300টার মধ্যে আমরা এখন একটা করে 150 ডান্সের ছবি এক্সপোজ করেছি এবং এখান থেকে একটা আমরা গ্রুপ ছবি করা হয়েছে এবং এটাতে আমরা কম্পিটিশনের ব্যবস্থা করছি। সেই কম্পিটিশনটা আমরা ওপেন রাখবো পাবলিক ভিউয়ার্সের উপরে। ফোকাস ফাউন্ডেশনটা যখন ডেভেলপ করা হয়েছে, প্রমোশন করা আর্ট অ্যান্ড ক্রাফটস, এটা আমি প্রথমে বড়দের মধ্যে রেখেছিলাম। তো বড়দের যখন আমরা ছবিগুলো দেশের বাইরে নিয়ে যাই, বড়দের দেশের সাথে যখন ছবি হয়, তখন আমি দেখি বাইরে শিশুদের নিয়ে অনেক কাজ করছে। তো আমি চিন্তা করলাম হোয়াই নট আমরাও করি, একসাথে ফোকাসের সাথে বড়দের সাথে জয়েন করে বাচ্চাদের কাজ করি। ছবি আঁকার পক্ষে একটা ছোট্ট কথা বলি, ছবি আঁকলে মানুষ যে আর্টিস্ট হবে এমন কোনো কথা না, বাচ্চারা ছবি আঁকবে, সৃজনশীল বিকাশ হবে। আর যাদের মধ্যে শিল্পচর্চা থাকে, তাদের একটা সুশীল সুষ্ঠু সমাজ গড়তে তাদের ভূমিকা ব্যাপক।